ভাইটি, এটা কি শান্তিনগর? হ্যাঁ, আচ্ছা, এখানে ওই রীতাভরি ব্যানার্জি বলে থাকেন? আরে দাদু, আপনি সেদিন ছিলেন নাকি? মানে মানে কিছু না, রীতাভরি তো সেলিব্রিটি। একটু এগিয়ে ডান দিকের বাড়ি কান ঘেসে। সালা ও তোমরা না আমাদের ডিজিটাল ইন্ডিয়ার রোল মডেল। খেলার পাতাটা একটু দেখি, কালকে বার্সেলোনা কি করলো। আর খেলা কাল থেকে এমন খেলা চারদিকে আরম্ভ হয়েছে। বুড়োরা বুড়ো রাফল পার্সেন্স বুড়োরা নাকি উত্তেজিত হয়ে বাবা বুড়োগুলোকে পেল না মেরে। সব চ্যানেলে এক খবর দেখাচ্ছে, মনটা একদম খারাপ। বিক্রম দা, ইউ আর সো লাকি, রি তোমাকে যেভাবে প্রোটেক্ট করলো। দ্যাটস ট্রু, করোনা থাকলে সত্যি আমি এখনো একটা চান্স পেয়েছি জানো। আমার আবার মন ভালো হয়ে যায়। এই সব কি যে হচ্ছে চারিদিকে আমরা বুঝতে পারছি, বাট উই কলার ফিয়ার ফর ইউ। সব সময় আছি আমরা, আগেও এই সব ঘটতো, এখন মিডিয়া আছে, তাই আমরা জানতে পারছি। আমার একটা কথা শোনো, মনের বয়স বাড়তে দিও না, না 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 না, মনের বয়স বাড়তে দিও না। দাদা ধরো 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 ধরো। অসুবিধা কোথায় বলতো? এ দেশে ঘুষ খেলে কোনো প্রবলেম নেই, রাইট? চুমু খেলে যত প্রবলেম। আ দিদি ধরো, ও আমার ছোট্ট বন্ধুরা শোনো, আমার একটা কথা শোনো, মনের বয়স টিজিং বাই রেডি ফাই তখন আমি থাকছি না, ওই ঘন্টাখানেক সঙ্গে মিডিয়া টক শো বুঝতেই তো পাচ্ছি। হ্যাঁ, কালকে সারা ধরে এই ঘন্টা বানালাম। আমার শহর জেগে থাকুক আলিঙ্গনের স্লোগানে, জড়িয়ে ধরব ইচ্ছে হলে অপারে সম্মতি পেলেই। এই শহর ছেড়ে যদি বৃষ্টি চলে যায়, চুমুকে ফিরিয়ে আনব ভেজার সজীবতায়, চুমুকে ফিরিয়ে আনব ভেজার সজীবতায়, চুমুকে ফিরিয়ে আনব ভেজার সজীবতায়। যাই হোক, আজকে সারা গোটা কলকাতা শহর জুড়ে হোক চুম্বন। The news this morning, despite a death sentence for the man who threw acid on Preeti Rathi just a few days ago, a fresh case of this inhuman crime has been reported from West Bengal. Three girls returning from tuition were attacked with acid in a bus. The assailant evaded capture by fleeing right after the attack. The victims have claimed they do not know who might have been the perpetrator.
This comes just days after an Indian acid attack victim walked the ramp in New York in an unmatched show of strength. But the question is, তুই এত রাত পর্যন্ত অনলাইন থাকিস কেন? ঘুম আসে না, তাই বন্ধুদের সাথে টুকটাক। তোর ফেসবুকে আজকাল অনেক নতুন মডেল দেখছি। তুই হয়েছিস, তোমার মার্কেট পড়ে গেছে নাকি? আই এম ফিলিং জেলাস। তুই যেন খুচরো রান তুলিস না। মানে? মানে তোর সামনে লোকাল ডারমানকে দেখলে তুই কি? অবভিয়াসলি না। তাহলে বিক্রম দেখ, দেখ না ওরা আমাদের দিকে কিভাবে দেখছে। লোক সকালে পটি করার মতো সবকিছু ত্যাগ করে। ঠান্ডা পড়েছে তাই তো, আপনার তো ঠিকই মাথায় টুপিও নেই। আরে বেরোবার সময় তাড়াহুড়োতে ভুলে গেল। তাই চলুন এবার আমাদের চাবাই হাঁটা হাঁটতে চলি, চলুন। লক্ষ্য করেছেন বাংলার রাজনীতি পরিবেশটা কেমন যেন আমূল পাল্টে গেল। হ্যাঁ, রামযাত্রা, রামনবমী, রথযাত্রা, হনুমান। ওরা সব সেখানে আটকে বসেছে, আর আমরা বাবা মা বুড়ো তাই আবার বড় দিন। আরে রসুদা, রসুদা কোথায় গেল? টালিগঞ্জে মেট্রো থেকে সবে নেমেছি, গিয়ে দেখি কাতারে কাতারে লোকজন সব এ ওকে জড়িয়ে ধরছে। ওটা নাকি হাগ হাগ হচ্ছে, এইসব নতুন নতুন জিনিস আসছে বুঝলেন, আপনি চমকে যাচ্ছেন। নতুন নতুন জিনিস আরো কত কি আমরা দেখতে পারবো, কি বলবেন, বলার তো কিছু শেষ হয় না। ঠিক তাই, ঠিক তাই। আমি সত্যসাধন বসু, আপনার সঙ্গে মানে তোমার সঙ্গে একটু কথা ছিল। কি কথা? সেদিনকার ঘটনার জন্য আমি খুব লজ্জিত। সকাল সকাল যত নাটক। Thank you.
Three girls returning from tuition were attacked in acid. Young couple hugging on a metro and declaring some affection for each other publicly be so troubling for the people around them that they decide to drag the couple out at the next station, thrash the man, and when the woman intervenes on the couple, she gets thrashed too. সবচেয়ে বেশি খুশি হওয়া উচিত যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেশেছ ভালো আমি সত্য বলছি সত্যদা প্রভাতদা আমাদের ছেড়ে চলে গেল এখন আর চুপ করে বসে থাকলে চলবে তোর এত ক্ষমতা এত যোগ্যতা সব নষ্ট করবি তুই তোকে মানুষ করতে আমার তো কম ঝড়ঝাপটা পোয়াতে হয়নি তোর মা বাবা যখন চলে গেল তারপর থেকে কতবার বলেছি সব সম্পর্কের একটা সততা একটা বিশ্বাস আছে এই 40 বছর ধরে আমার হাত দিয়ে তো কম ছাত্রছাত্রী বেরোয়নি তোদের এই সম্পর্কগুলো আজকাল আমি আর বুঝতে পারি এমনি ভালো লাগছে না তাই চলে যা বেশ চা খাবে আপনার বৌমা গত 10 বছর আগে এই দিনে
সারা জীবন বছরের পর বছর যাত্রা করে সংসার সামলেছি। ছেলেটা যে কখন বড় হয়ে গেছে জানতেও পারি না। সংসারে ফিরে এসে দেখলাম সংসারে আর আমার জায়গা নেই, এই তাই বাইরে বাইরে থাকি। ওই একটু হই হই করে ভালো, কিন্তু তোমার কিছু আচরণ আমাকে বড় প্রিয়া। সে তো আমি মজা করে। না রসিক, না, আমাদের মধ্যে একটা জ্যান্ত বস্তু আছে, সেটাকে ঘুম পাড়িয়ে রাখা আমাদের কাজ। চারদিকে যা হচ্ছে, আমাদের সমাজের একজন অভিভাবক, কিন্তু আমরা সত্যরা প্রভাত দেয়া চলে যাওয়ার পর থেকে আমার কেমন যেন ভয় ভয় করছে। ভয় কি আছে, সময়ের দাবি মেনে আমাদের একদিন চলে যেতেই হবে, তাই যতদিন আছো। আপনিও তো চিরদিন একাই চলবে আপনার। একা কই থাকলাম রসিক, কত ছাত্র ছাত্রী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, হয়তো তারা এই চার দেওয়ালের মধ্যে থাকে না, তবুও তারা আমার সঙ্গেই তো আছে, সঙ্গেই তো থাকে। মনের দরজা জানলা খোলাই তো আপনার কাজ। শম্ভুবাবুর রক্তকরবী দেখেছিলাম, উফ, নন্দিনী বলছে দরজা খোলো রাজা, দরজা খোলো, দরজা খোলো রাজা, দরজা খোলো। আপনি আবার এসেছেন? আসুন। তাহলে কি আপনি সব কিছু জেনে শুনে? আমি তো কিছুই জানি না, কি হয়েছে মা? তা আনসাকসেসফুল প্রেম। প্রেমটা কোনো পরীক্ষায় খাতা নাকি, যে পাস ফেল থাকবে? প্রেম হলো চিরশাশ্বত, সে সব সময় তোমার সঙ্গে হাঁটবে, কথা বলবে, তোমার দহনে থাকবে, আনন্দেও থাকবে। একটা ঘটনার শিকার হলাম আমরা। আমার নাতনিটা বড় ফোকা, যাকে ও আগলে রেখেছিল ঠিক একইভাবে ওকে আঁকড়ে থাকতে, সেটাকে দিশাহীন সময়। বাজারের মূল্যে কি সবটাই কেনা বেচা হয়? তুমি এতটা ভেঙে পড়ছো কেন? আসলে ডাক্তার অ্যাডভাইস করেছে যেন এই বিষয়ে কোনো আলোচনা না করা হোক। ভালো থাকিস। রবীন্দ্রনাথের রাজা নাটকে সুদর্শন আবির্ভাব।
তুমি আমাকে আলোয় দেখা দিচ্ছ না কেন? রাজা বলছে, আলোয় তুমি হাজার হাজার জিনিসের সঙ্গে মিশিয়ে আমাকে দেখতে চাও? এই গভীর অন্ধকারে আমি তোমার একমাত্র হয়ে থাকি না কেন? যতই আসুক বাঁচবো ভালোবেসে, আমার শহর ছবি আঁকুক ভায়োলেট ক্যানভাসে, ঝড় ঝাপটা যতই আসুক বাঁচবো ভালোবেসে। এই শহর রূপ কথা যদি লেখে, তুমি আমি উপমা থাকবো প্রেমের অনুভবে, থাকবো প্রেমের অনুভবে।